হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস অফ জয়নিং। আজকের আমি তোমাদের শেখাবো কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং করতে হয়, অর্থাৎ আজকে তোমরা শিখবে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, কিভাবে দুটি বাক্যকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং করব বা জয়েন করব। তো আজকের যারা জয়নিং নিয়ে এখনও পর্যন্ত ভয় পাচ্ছ বা জয়নিং করতে অসুবিধা হচ্ছে, তাই আমি তাদেরকে বলবো আজকে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি বলবো ইউ আর রাইট ইন দ্য গুড প্লেস, তোমরা এখন যেখানে আছো খুব ভালো জায়গায় আছো। ঠিক আছে, তো অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরিভাবে দেখতে থাকো। আমি তোমাদের কাছে শেখাবো যে কীভাবে জয়নিং করব কমপ্লেক্স সেন্টেন্সে। সো আই অ্যাম পল্লব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টার, ইউ লার্ন ইংলিশ ইজি উইথ মি। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন, আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো অ্যান্ড প্র্যাকটিসিং গ্রামার এভরি সিঙ্গল ডে, এবং গ্রামার প্র্যাকটিস করছো প্রত্যেক দিন। আর বেশি সময় নষ্ট না করে আমরা মেন টপিকে চলে যাচ্ছি, কি করব জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং শিখব। প্রথম কথা আমাদের মাথায় রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং করতে গেলে আমাদের প্রথমে ক্লজ ভালো করে জানতে হবে। ওকে, আগে আমাদেরকে ক্লজ জানতে হবে। ক্লজ কথার অর্থ কী? বাক্যাংশ। ক্লজ কথার অর্থ হলো বাক্যের অংশ, বাক্যাংশ। ক্লজ ছাড়া, যেমন ভাব ছাড়া বাক্য গঠিত হতে পারে না, তেমনি ক্লজ ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না। কারণ একটি বাক্যে এক বা একাধিক ক্লজ থাকতে পারে, কিন্তু একটা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকবে। ওকে, এখন এই ক্লজ কত প্রকার? না, এই ক্লজকে তিন ভাগে ভাগ করা যায়। আমি পুরনো প্রিভিয়াস ক্লাসগুলোতে ব্যাক করছি, ক্লজকে তিন ভাগে ভাগ করে যায়। একটা হচ্ছে মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ। ওই মেন ক্লজের, মেন ক্লজ বলতে কোনটাকে বোঝাবো? একটাই মাত্র ফাইনাইট ভাব থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? একের বেশি ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ হবে। আর কোঅর্ডিনেট ক্লজ কি? দুটোই প্রিন্সিপাল ক্লজ হবে, মাঝখানে একটা লিঙ্কার যুক্ত হবে। তো এখন এই ক্লজের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স জয়নিং করতে গেলে আমরা কোন ক্লজটাকে শিখবো? সাবঅর্ডিনেট ক্লজটাকে ভালো করে জানতে হবে। আমাদেরকে শিখতে হবে সাবঅর্ডিনেট ক্লজটা। ওকে, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা কতগুলোকে ভাগ ভাগ করি? সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করি। তার মানে আমাদের জানতে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কি জানতে হচ্ছে? সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করি। কি কি? একটা ছিল আমাদের নাউন, আর একটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ। এখন আমাদেরকে প্রথম মনে রাখতে হবে কমপ্লেক্সে জয়নিং করতে গেলে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজকে খুব ভালোভাবে মাথায় ক্লিয়ার করতে হবে আগে। যদি এটা তোমরা ভালোভাবে ক্লিয়ার করতে পারো, তোমাদের কাছে কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং নিয়ে কোনো সমস্যা হবে না। এখন দেখো, নাউন ক্লজ কোনটা? না, যে ক্লজ একটি বাক্যে নাউন হিসেবে কাজ করে তাকে নাউন ক্লজ বলে, আর যে ক্লজ বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে, যে ক্লজ একটি বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে তাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ, তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। এখন আমরা প্রথম শিখব নাউন ক্লজে কীভাবে জয়নিং করব, এটা নিয়ে এখন আমরা প্র্যাকটিস করব। তো ভালো করে খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। নাউন ক্লজ, ঠিক আছে, বলা হলো নাউন ক্লজ, ধরো স্যাম্পল একটা এক্সাম্পল দেওয়া হলো, মাই ব্রাদার, উইল কাম, ফুল স্টপ একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স, আই নো ইট, আমি এটা জানি, এরকম বাক্যগুলো থাকবে। মাই ব্রাদার উইল কাম, আমার ভাই আসবে, আই নো ইট, আমি জানি এটা। এই যে নাউন ক্লজের ক্ষেত্রে আমরা যে সমস্ত ইট পাবো, ক্লিয়ার, কখনো কখনো এখানে শো পাবো, কখনো ইট পাবো, কখনো দ্যাট পাবো, এই ক্ষেত্রে আমরা এগুলোকে তুলে দিয়ে আমরা সেখানে দ্যাট ব্যবহার করব। কখনো কখনো আবার হোয়াট ব্যবহার করা হয়। ওকে, এই যে ক্ষেত্রে আমরা দ্যাট লিঙ্কার ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স জয়নিং করব। উত্তরটা হয়ে যাবে, আমি জানি এটা, আমার ভাই আসবে, আমি জানি এটা। আমি কোনটা জানি? এইটাকে আমাকে প্রথমে ব্যবহার করতে হবে, আই নো দ্যাট লিঙ্কার একটা ব্যবহার করলাম, দিয়ে ফার্স্ট সেন্টেন্স মাই ব্রাদার উইল কাম, মাই ব্রাদার উইল কাম।
ক্লিয়ার করতে পারলাম এই সো ইট দ্যাট এগুলো থাকলে আমরা ওটাকে অমিট করে দিয়ে দ্যাট বসাবো লিঙ্কারটা দ্যাট দিয়ে আমরা নাউন ক্লজে জয়েনিং করলাম এই দ্যাট কখন অ্যাডজেক্টিভে ব্যবহার করা হয় তাহলে কোনটা নাউন অ্যাডজেক্টিভ বুঝবো কী করে না যেখানে দেওয়া দেবেন নাউন হিসেবে ব্যবহার করা হবে দ্যাটটা কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে এই দুটোর মধ্যে পার্থক্য এটা আমি একটা সিম্পল একটা ট্রিক্স দেখাচ্ছি দেখো অর্থাৎ তোমাদেরকে মনে তোমরা মনে রাখবি এই নাউন ক্লজের ক্ষেত্রে কী কী লিঙ্কার ব্যবহার করবো হু হুইচ হাউ ইত্যাদি যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে ডব্লিউএইচ ওয়ার্ড এগুলো লিঙ্কার হিসেবে ব্যবহার করা হবে এবং দ্যাট ব্যবহার করা হবে এই নাউন ক্লজের ক্ষেত্রে এই নাউন ক্লজের ক্ষেত্রে আমরা এই লিঙ্কার ব্যবহার করবো ডব্লিউএইচ ওয়ার্ড তার মধ্যে বেশ হু হুইচ এগুলো কমন একদম ব্যবহার হবেই আর দ্যাট ব্যবহার করব। তাহলে অ্যাডজেক্টিভে আমরা কী কী লিঙ্কারগুলোকে ব্যবহার করব অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা লিঙ্কার ব্যবহার করব এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ড এগুলোও বসানো বসিয়ে আমরা অ্যাডজেক্টিভ ক্লজও করি এই হুইচ হু হ্যাঁ এগুলোকে আমরা ব্যবহার করি আর কি ডব্লিউএইচ ওয়ার্ডগুলো লিখে দিলাম এবং দ্যাট কিন্তু সবসময় মনে রাখতে হবে যেন অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করবো ওটাকে তার মধ্যে আমাদের কি তার মানে আমাদেরকে পার্ট অফ স্পিচ ভালো করে মাথায় রাখতে হবে নাউন আমরা কোথায় ব্যবহার করি আর অ্যাডজেক্টিভটাকে কোথায় আমরা ব্যবহার করি এখন যদি এই দুটো ক্লজটাকে ভালো করে করতে পারি অ্যাডভার্ব ক্লজ আরও ইজি অ্যাডভার্ব ক্লজ যখন বলবো বুঝতেই পারবে আরও খুব সহজে আমি বোঝাবো অ্যাডভার্ব ক্লজ আমাদের বেশি কনফিউশন হয় অনেক ভাইয়েরা আমি প্রশ্ন করি যে নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভের মধ্যেই আমাদের সমস্যা থাকে কিন্তু অ্যাডভার্ব ক্লজ নিয়ে কোনো সমস্যা থাকে না বিকজ কারণ কি কারণ এই অ্যাডভার্ব ক্লজ সবসময় একটা শর্তের উপর নির্ভর করি অতএব আমরা সহজেই ধরে ফেলি অ্যাডভার্ব ক্লজের জয়েনিংগুলোকে আর নাউন আর অ্যাডজেক্টিভ দুটো লিঙ্কারে আমাদের গুলিয়ে যায় অবশ্যই ভালো করে ভিডিওগুলো খেয়াল করে দেখতে হবে আগের ক্লাসগুলো করতে হবে কী কী দিয়ে জয়েনিং করবো সেই লিঙ্কারগুলো ভালো করে ব্যবহার করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে আমার সাথে ওকে তাহলে কী হবে কী বললাম নাউন ক্লজে যেভাবে জয়েনিং দেখালাম তাহলে হু হুইজ দ্যাট দিয়ে ব্যবহার করব আর অ্যাডজেক্টিভ ক্লজেও হু হুইজ দ্যাট কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে এখন একটা এক্সাম্পল আই নো দ্যাট মাই ব্রাদার উইল কাম এরকম অনেক উদাহরণ আছে কোথাও ইলেকট্রিক হ্যাজ গন